নমস্কার, আমি চন্দন মাইতি। আমরা রায়গঞ্জে যখন এসেছি তো রায়গঞ্জের রসখোয়া মার্কেটে আমরা এক জায়গায় চলে এসেছি যেখানে পটল ভীষণভাবে চাষ হয়। তো স্বাভাবিকভাবে আমরা পটল যেখানে চাষ হচ্ছে সেখানে এসেছি। তো আমাদের সাথে আমাদের রিটেলার দাদা আছেন অমলদা, তো উনি সিনজেন্টের সাথে কাজ করছেন। খুব মজার বিষয়, বিভিন্ন ফিল্ড ঘুরতে ঘুরতে আমরা একটা ফিল্ডে ঘুরে পৌঁছেছি যেখানটায় আমাদের লিড ফার্মার আছে। দাদা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে পরেশচন্দ্র সিংহ, হচ্ছে শহীদপুর গ্রামে পরেশচন্দ্রবাবু। তো পরেশচন্দ্রবাবু, আপনার জমিতে এসে কিন্তু আমরা অভিভূত, প্রথম কথা আমি জানাতে চাই। তো কিন্তু তারপর আপনাকে যখন জিজ্ঞেস করলাম ফলন কত, আচ্ছা আপনি সপ্তাহে কত পান? সপ্তাহে আড়াই কুইন্টালের আপ, তিন কুইন্টালের নিচে। কতটা জায়গা? তিন কুইন্টাল আপনার ফলন হচ্ছে প্রতি সপ্তাহে? আচ্ছা আচ্ছা। কিন্তু আমি একটু আগে অন্য ফার্মারদেরকে জিজ্ঞেস করছিলাম, যারা কিন্তু এখনো সিঙ্গেন্টার প্র্যাকটিস এখনো স্টার্ট করেনি, তাদের আমরা দেখছিলাম যে এক কুইন্টালের কথা বলছেন, মানে বলতে পারি যে প্রায় অর্ধেকের থেকেও কম। তাহলে আমরা তো চাষ করছি মেনলি মুনাফার জন্য, তাহলে আপনি এই এত ভালো ফলন পাচ্ছেন, সিঞ্জেন্টার কি কিছু ব্যবহার করেছেন? হ্যাঁ, সিঞ্জেন্টার আমি ওই যে অ্যামিস্টার অপ্টি, হ্যাঁ, এবং ওই যে কন্টেস্টা, আচ্ছা, আর কবচ পোলো, আচ্ছা, এই তিনটাই আমি একসঙ্গে দিই। আর তার মধ্যে পোলোট্রি, আচ্ছা পলিট্রিন, হ্যাঁ পোলোট্রি, একসঙ্গে সবগুলো মিক্স করে আমি স্প্রে করি। তাহলে আমি যদি এক এক করে গুছিয়ে নিই, উনি ওনার জমিতে দিয়েছেন অ্যামিস্টার অপ্টি, ওনার জমিতে দিয়েছেন কোয়ান্টিস, মাঝে মাঝে কবচ ফ্লো এবং পলিট্রেন্সি দিয়েছে। তাহলে মূলত ওনার যে, যদি দেখা যায় আমরা একটুখানি ক্যামেরায় দেখে নেবো, যে পুরো ভেজিটেশনটা যদি দেখি যে কত সুন্দর সবুজ পাতা এবং টেন্ডার লিফ আছে সেইগুলো দেখছি। সব থেকে ইম্পর্টেন্ট এই যে পটল, পটলের সাইজটা যদি দেখি কত বড় সাইজের পটল হয়েছে। স্বাভাবিকভাবে অ্যামিস্টার অপটির সাথে যদি কোয়ান্টিসটা দিই তাহলে কিন্তু এত সুন্দরভাবে রেজাল্টও পাওয়া যেতে পারবে। আশা করি ফিউচারে আপনি ইশা বিয়ন্ড দেবেন আমাদের রেজাল্ট পাওয়ার জন্য, নেক্সট ইয়ার দিতে পারে। তো আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, অ্যামিস্টার অপটির সাথে কোয়ান্টিস যদি এই কিউকার বিচ্ছে দেওয়া হয় যেখানে লতা জাতীয় ফসল, সেখানে কিন্তু অসাধারণ ফলন পাওয়া যায় এবং ডবল রেজাল্ট পাওয়া যায়। আমি কি ঠিক বললাম? হ্যাঁ না, ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ, ভালোভাবে চাষ করুন, সুস্থ থাকুন। আমরা যারা পরবর্তীতে ভিডিওটা দেখছি এখন, তারা দেখতে পাচ্ছে কি অসাধারণ রেজাল্ট দিয়েছে কোয়ান্টিস আর অ্যামিস্টার অপটির ব্যবহারে, এবং প্রচুর পরিমাণে ফলন আসছে। চাষি সারা বছর ধরে পটল বিক্রি করছে এবং খুব ভালো লাভ পেয়েছে। তার সাথে সাথে গাছের চেহারা খুব সুন্দর, গাছের পাতা খুব চৌড়া, একদম ডিপ সবুজ কালারের। বন্ধুরা, আমরা অ্যামিস্টার অপটি কোয়ান্টিসের কথা বললাম, এই নিয়ে আমাদের চ্যানেলে ডিটেলসে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। শুধু এতটুকু বলে দিই যারা নতুন দেখছেন, অ্যামিস্টার অপটি আপনারা 40 ml 15 লিটার জলে মিশিয়ে ব্যবহার করবেন, তার সাথে 40 ml কোয়ান্টিস মিশিয়ে দিলে গাছের চেহারা ভালো থাকবে, ধোসা পোচা, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, লিফ স্পটে রোগ লাগবে না, ফলের কালার, কোয়ালিটি, ওজন, সাইজ ভালো হবে। আর চ্যানেলে ডিটেলস ভিডিওটা আছে, সেটা দেখে নেবেন, অবশ্যই দেখতে পাবেন চ্যানেলে। কোয়ান্টিস নিয়ে আমাদের কাছে একটা আমাদের চ্যানেলে খুব ভালো ভিডিও আছে, সেটাও ডিটেলসে দেখতে পারেন। এছাড়াও এখানে একটু আলোচনা করি, কোয়ান্টিসের মধ্যে আপনার জিঙ্ক, বোরন, সালফার, ম্যাঙ্গানিজ থেকে শুরু করে যত ধরনের 16 মাইক্রো নিউট্রিয়েন্ট আপনার গাছের জন্য প্রয়োজন সেটা দেওয়া আছে। তার সাথে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন আছে, যার ফলে এটার ফলে গাছের মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব পূরণ হয় এবং গাছে খুব দ্রুত ফলন আসে, বা ফলনের আপনার যে খাবারের ঘাটতি সেটা এটা পূরণ করে এবং খুব অসাধারণ রেজাল্ট দেয়। তো বড় করে আপনাদের চ্যানেলে ভিডিওটা আছে এটা নিয়ে। এরপর বলছি পলিট্রিন সি নিয়ে, এটা পলিট্রিন সেটা হচ্ছে যে কীটনাশক, এটা পোকা মারার জন্য বিভিন্ন ধরনের লেদা পোকা, সবুজ যে সেমিলুপারটা হয় পটলের জমিতে সেটার জন্য, এটা হচ্ছে প্রোফেনোফোস সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ, এটা সিনজেন্টার পলিট্রিন সি, এটা চাষিরা ব্যবহার করছেন, রেজাল্ট পাচ্ছেন। তো এখানে আপনারা এক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। আর মাকড়ের জন্য আমাদের চ্যানেলে পেগাসাসের ভিডিও আছে, যে পেগাসাসের ভিডিও দেখতে পারেন। সব ধরনের প্রোডাক্ট ওয়াইজ ভিডিও আছে এবং খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর নতুন একটা প্রোডাক্ট হচ্ছে কবচ ফ্লো নিয়ে, এটা নিয়েও ডিটেলসে ভিডিও আমরা এক দুদিনের মধ্যে তৈরি করে দেবো আপনাদের জন্য। তবু আমরা একটু বলে রাখি, কবচ ফ্লো আপনার ক্লোরোথায়োনিন প্লাস ডাইফেনকোলা জলের দুটো ফাঙ্গিসাইডের সংমিশ্রণ হচ্ছে কবচ ফ্লো। এটা আপনার 30 ml 15 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। যখন ধোসা পোচা ব্যাপক পরিমাণে হবে, পাতা ঝলসা বা আপনার অন্যান্য ছত্রাকজনিত অভাব লক্ষণ যখন দেখা যাবে, তখন এটা ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ।